তার কারণ রোপা রুলস 2009 এ নির্দিষ্টভাবে বলা আছে দিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে জানিয়েছে যে সরকার সরকারি কর্মচারী এবং যে সরকার পোষিত যে কর্মচারী অর্থাৎ এডেড যে কর্মচারী তাদের সর্বমোট দিয়ে দিতে গেলে প্রত্যেককে দিয়ে দিতে গেলে সর্বমোট 41,770 কোটি টাকার মতো তাদের আর্থিক দায়ভার বহন করতে হবে। এখন আর্থিক দায়ভার তো বহন করতেই হবে, তার কারণ এটা আইনগত দায়বদ্ধতা। একটা উদাহরণ দিই, যেমন ধরুন ব্যাংক থেকে লোন যদি কেউ গ্রহণ করে তাকে লোনটিকে পরিশোধ করতে হবে, এটাই হলো আইন। এটা ফলে ব্যাংকে ঋণ নিলে ঋণ পরিশোধ করতে হবে, এটা আইনগত দায়বদ্ধতা। যেমন ধরুন বিজয় মালিয়া বা মেহুল চোকসি তারা ব্যাংক থেকে লোন নিয়েছেন, তাদের ঋণ পরিশোধ করতে হবে, তাদের আর্থিক সেই সঙ্গতি আছে কি না সেটা বিচার্য বিষয় নয়। বিচার্য বিষয় হলো এটাই যে সে ব্যাংক থেকে লোন নিয়েছে মানে লোন পরিশোধ করতে হবে। যেমন ভাবে বিজয় মালিয়া বা মেহুল চোকসি কোনোভাবেই তাদের সে আর্থিক দায়ভার থেকে নিজেদের কোনোভাবে দূরে সরিয়ে রাখতে পারেন না বা আর্থিক দায়ভার নিজেদের কান থেকে ঝেড়ে ফেলতে পারেন না, সমভাবে এই রাজ্য সরকারও যে আইনগত দায়বদ্ধতা দিয়ে দেওয়া তার কর্মচারীদের সেটা থেকেও একদম সরে থাকতে পারেন না এবং তার সেই আর্থিক দায়ভার কাঠ থেকে ঝেড়ে ফেলতে পারেন না। ফলে এই আইনগত যে দায়বদ্ধতা সেটা রাজ্য সরকারকে পালন করতে হবে, যেমন ভাবে পালন করতে হবে মেহুল চোকসিদের, যেমন ভাবে পালন করতে হবে বিজয় মালিয়াদের, সেই সমভাবে এদেরও পালন করতে হবে। হয়েছে এটা না?